সম্মানিত স্যার ম্যাডাম, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে সমস্ত স্যার ম্যাডাম অলরেডি এমপিও আবেদন করেছেন, তাদের এমপিও ফাইলগুলো অগ্রহণ হয়ে গিয়েছে, কিন্তু হয়তো কারো কারো এমপিওর অবস্থান এখন দেখাচ্ছে যে ডিস্ট্রিক্ট রিকমেন্ডেড, অর্থাৎ ফাইলগুলো এখন ডিডিতে আছে। তো একটা লং টাইম, অর্থাৎ এক মাস হতে যাচ্ছে, ডিডিতে ফাইলগুলো কিন্তু ওইভাবেই পড়ে আছে, না ফাইলগুলো রিজেক্ট করা হচ্ছে, না সামনের দিকে ফরওয়ার্ডিং করা হচ্ছে বা অগ্রহণ করা হচ্ছে। তো এই বিষয়টা দেখে অনেক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বেশ টেনশনে পড়ে গিয়েছেন এবং বিভিন্ন সময়ে আমরা দেখি যে তারা কমেন্ট করেন বা ফোন করে অনেক সময় জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে আসলে কী করার আছে, কী করলে আর ডিডি থেকে ফাইলগুলো ছাড়িয়ে নেওয়া যাবে বা ফাইলগুলো ফরওয়ার্ডিং করে দিবে। এই প্রশ্নটাই কিন্তু তাদের ভিতরে আসলেই আছে। তো প্রথমে আপনাদের বলি যে 27,500 যে চূড়ান্তভাবে সুপারিশ পেল, এই 27,500-এর যে একই সাথে সকলে এমপিও আবেদন করতে পারে তা কিন্তু নয়। আবার মনে করুন যে হ্যাঁ, সকলে এমপিও আবেদন করলো, 27,000 সকলে এমপিও আবেদন করলো, কিন্তু সকলের ফাইলগুলো যে সঠিক থাকে তাও কিন্তু নয়, কিছু না কিছু ভুলভ্রান্তি থাকে। এটাও অমিট করে দিলাম যে হ্যাঁ, কারো ভুলভ্রান্তি নেই, তাহলে কি সকলে একসাথে এমপিও পাবে? এক কথায় উত্তর দিব যে আইনগতভাবে, যৌক্তিকতভাবে পাবে, কিন্তু আমাদের যে প্রসেস, আমাদের যে অথরিটি, তাদের যে নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অনুযায়ী এত বৃহৎ জনবলকে একবারে এমপিওকরণের পূর্বের কোনো নজির আমাদের নেই যে একেবারে তারা এতজনকে একবারে এমপিও দিয়েছে, এরকম কিন্তু কোনো নজির নেই। এমপিওগুলো আসে ধাপে ধাপে আসে। আপনারা দেখেছেন যে এর আগে, অর্থাৎ এই চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছে, সেখানে আমরা দেখেছি যে প্রথম যে এমপিওকরণটা আসছে সেখানে কিন্তু 4,500-এর মতো একটা অংশ, সেটা সম্পূর্ণ মাদ্রাসা ভিত্তিক ছিল। আর ইতোমধ্যে আপনারা পেপার পত্রিকায়, সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছেন যে সেখানে দেখাচ্ছে যে 8,500-এর মতো এবারে এমপিও করতে যাচ্ছে। তার মানে 8,000 × 12, 13,000 ধরে নিলাম যে 13,000 এমপিও ভক্তির আওতায় আসছে, এখনও কিন্তু 13,000-14,000 বাকি আছে। তাহলে কি পরবর্তী মাসে এই 13,000-14,000 সবাইকে এমপিও সুযোগ পাচ্ছে? না, যেহেতু মাদ্রাসা পর্যায়গুলোতে কিন্তু প্রত্যেক মাসে এমপিওর সুযোগ থাকে, এমপিও আবেদনের, আর স্কুল কলেজ পর্যায়গুলোতে সাধারণত জোড় মাসে আবেদনের সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা যদি একটু ভাবি, আমরা দেখতে পাবো যে আগামী ডিসেম্বরে কিন্তু এই যে 8,500 পেয়ে যাচ্ছে, তার মানে জানুয়ারিতে হয়তো আরও 3,000-4,000 এমপিওকরণ হবে, এরপরে ফেব্রুয়ারিতে যে আবার এই যে 8,500-এর মতো এরকম একটা বড় অংশ কিন্তু তখন এমপিওকরণের আওতায় আসবে। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে উপর থেকে কিন্তু একটা নির্দেশনা আসে, যে নির্দেশনার ভিতরেই তারা ফাইলগুলো কিন্তু অগ্রহণ করে। এছাড়া ডিডিতে কিন্তু কিছু ফাইল এখানে ঝুলিয়ে রাখা হয়, অর্থাৎ হ্যাং করে রাখা হয়। এখন প্রশ্ন আসতে পারে কি করলে ফাইলগুলো তাহলে সামনের দিকে পাঠানো যাবে? হ্যাঁ, অবশ্যই যোগাযোগ এবং লেনদেন। এই লেনদেন করলে ফাইলগুলো অনেক সময় আগের দিকে চলে যায়, আর লেনদেন না করলে কি হয়, ওই যে 2-1 মাস অপেক্ষা করতে হয়। তো এই মুহূর্তে যাদের ফাইলগুলো ডিডিতে আটকে আছে, হয়তো ফাইলগুলো এখনও রিজেক্টও করা হয়নি বা সামনের দিকে ফরওয়ার্ডিংও করা হয়নি, তো এই মুহূর্তে যদি আপনারা ডিডিতে যোগাযোগ করেন তাহলে কি হবে, আপনাদের ফাইলগুলো কি অগ্রহণ হয়ে যাবে বা ফরওয়ার্ডিং হবে? আর ফরওয়ার্ডিং যদি হয় তাহলে ডিসেম্বরে বা জানুয়ারি থেকে আপনাদের বেতন পাওয়ার কোনো সুযোগ আছে? না, এক কথাই বলবো যে না, ডিসেম্বরে যাদের এমপিও ভুক্তি করবে অলরেডি সেটা কিন্তু তালিকাবদ্ধ হয়ে গেছে, এর বাইরে ডিসেম্বরে কিন্তু অন্য কাউকে আর এমপিও ভুক্তির আওতায় আনবে না। আর জানুয়ারিতে যাদের করবে
শুধুমাত্র মাদ্রাসায় যারা আছে বা কারিগরিতে হয়তো যারা কাগজপত্র সঠিকভাবে সাবমিট করতে পারবে তারা কিছু আসতে পারে। এছাড়া স্কুল কলেজে যারা আছে তাদের কিন্তু সামনে আর ফেব্রুয়ারি মাসে ছাড়া এমপিও হচ্ছে না। সুতরাং এই মুহূর্তে স্কুল কলেজে যে সমস্ত স্যার ম্যাডামরা আছেন বা মাদ্রাসায় যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের ফাইলগুলো যদি দেখেন যে ডিডিতে আটকে আছে, এখনও পর্যন্ত রিজেক্টও করা হয়নি বা সামনের দিকে ফরওয়ার্ডিংও করা হয়নি, এই মুহূর্তে বলবো যেহেতু আপনি ডিসেম্বরে বা জানুয়ারিতে আপনার বেতন পাওয়ার কোনো সুযোগ নেই সামনে ফেব্রুয়ারি মার্চ ছাড়া, তো এই মুহূর্তে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে ওই অসৎটা কিন্তু সামনের দিকে চলে আসবে এবং আপনার কাছে বিভিন্ন অজুহাত দিয়ে বা আপনাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটা লেনদেনের পাইতারা কিন্তু তারা করবে। যদি আপনার ফাইলে কোনো সমস্যা না থাকে তাহলে স্বাভাবিক নিয়মেই বা স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার ফাইলটা কিন্তু যথাসময়ে অগ্রহণ হয়ে যাবে বা সামনের দিকে চলে যাবে। সুতরাং এই মুহূর্তে আপনাদের একটি কথাই বলবো, যদি আপনার ফাইল রিজেক্ট না হয় বরং হ্যাং হয়ে আছে কিন্তু ফরওয়ার্ডিং হয়নি এরকম একটা অবস্থায় যদি থাকে চুপচাপ বসে থাকুন, একটু কষ্ট করে দিন চালান এবং চালাতে হবে। কারণ এখন যদি আপনি লাখ টাকাও উপহার দেন এতে করে আপনার ফাইলটা ফরওয়ার্ডিং করলেও আপনি কিন্তু সেই ফেব্রুয়ারিতে ছাড়া বেতন পাবেন না। সুতরাং এই লাখ টাকা দিয়ে ফাইল অগ্রহণ না করে বরং স্বাভাবিক নিয়মেই আপনার ফাইলটা অগ্রহণ হোক, শুধুমাত্র আপনাকে কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার বিকল্প কিছু নেই। তো যারা চান যে না আমার এমপিও হোক আর না হোক মোটামুটি ডিডি থেকে আমার ফাইলটা অগ্রহণ হোক বা ফরওয়ার্ডিং হোক আমি বুঝতে পারবো যে আমার ফাইলে কোনো সমস্যা নেই, এরকমও যদি মন মানসিকতা আপনার থাকে তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই ডিডি অফিসে যোগাযোগ করতে হবে। আপনি ডিডি অফিসে গেলে দেখতে পাবেন বিভিন্ন চ্যানেল সেখানে আছে আপনার জন্য ওত পেতে বসে আছে, আপনি ধরা দিলেই তারা খপ করে ধরে নেবে এবং আপনার সাথে একটা সওদা করে বলবে। তো বাকিটা আপনাদের উপরে নির্ভর করবে আসলে আপনারা কি করতে চান, তো যা করবেন ভেবেচিন্তে করবেন। আর অনেকেই আসলে কমেন্ট করেন যে টাকা ছাড়া কিছু হয় না, ভুল, আপনার কথা ভুল। যদি আপনার কাগজপত্র ওকে থাকে, আপনার এমপিও আবেদনের যে ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো যদি ওকে থাকে তাহলে আপনার ফাইল অটোমেটিক স্বাভাবিকভাবেই সামনের দিকে যাবে, হয়তো আপনার এক দু মাস অপেক্ষা করতে হতে পারে বেশি, এই ছাড়া আর কিছু নয়। তো যাই হোক, স্বল্প পরিসরে যতটুকু পারলাম আপনাদের একটা ধারণা দিলাম, যারা কমেন্ট করে জানতে চেয়েছেন বা এই বিষয়টা আলোচনা করার জন্য বলেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন অথবা ফোন তো আছে সরাসরি কথা বলে আপনারা জেনে নিতে পারেন। তো আপনাদের সকলের সাফল্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখছি।